नमस्कार বন্ধুরা, আমি কৌশিক। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে সরস্বতী পূজার দিন, সাথে আজকে 26 জানুয়ারি। দুটোই দিন খুব ইম্পর্টেন্ট, একসাথে দুটোই দিন পড়েছে। সকাল থেকে আমরা আজকে খুব ব্যস্ত। আর সরস্বতী পূজো আমাদের বাড়িতে এটা অনেক বহুকাল দিয়ে আমাদের পূজোটা হয়ে আসছে। আমরা এই দিনে সবাই আমাদের যত রিলেশনে আশেপাশে আছে তাদেরকে আজকে সবাই একসঙ্গে আমরা নিমন্ত্রণ করে আমরা এক জায়গায় এই পূজোটাকে সেলিব্রেট করি। কেয়া, তুমি যে বাড়ি সবাই মিলে করি, বাড়িতে আমাদের পিসি ঘরে ছেলেরা, ছেলে বউ, তাদের ছেলে পেলে, মানে অনেকজন হয়ে যায়, পাড়াতে আশেপাশে সবাই আসে, একসাথে আমরা অঞ্জলি দিই, পুজো হয়, মানে দারুণ ব্যাপার। তারপরে তো খিচুড়ি আছেই, খিচুড়ি হচ্ছে আজকে ছেলেদের দায়িত্ব, আমরা আজকে হাত লাগাবো না, ওরাই করবে খিচুড়ি, তরকারি, চাটনি, পাঁপড়, সব কিছু ওদের দায়িত্ব। একদম। আর তোমরা আজকে ওরা যতজন মেয়েরা আছে সব ওরা পুজোর দায়িত্ব নিয়ে নিয়েছে, পুজো সব ওরা পুজোর সব সব পুজোর করা, ব্যবস্থা করা, দেখা সব ওদের ডিউটি, জোগাড় জোগাড়টা ওরা করে করে নিয়েছি আমরা। আর বাকি আমরা সব ওদিকে আছে, চলুন আসুন আমাদের আশে চারিপাশে যে আমাদের যেখানে হচ্ছে। আর আজকে আরেকটা স্পেশাল হচ্ছে 26 জানুয়ারি আর সরস্বতী পূজা একই দিনে পড়েছে। এটা আমার মনে হয় না, মানে আমার মনে থাকতে এরকম হয়নি যে একই দিনে এরকম 26 জানুয়ারি আর সরস্বতী পূজা একই দিনে পড়েছে, এরকম আমার মনে পড়ে না। না, এরকম পড়ে না, এটা খুব কোইনসিডেন্স যে একই দিনে 26 জানুয়ারি আর 15 আগস্ট, এই 26 জানুয়ারি আর সরস্বতী পূজাটা পড়েছে। আসুন বন্ধুরা, আমরা ঘরের ভিতরের দিকে যাই যেখানে আমাদের অনুষ্ঠানটা করা হচ্ছে, খিচুড়ির ভোগ টোগ রান্না হচ্ছে। আসুন। এই দেখুন, এই দেখুন আমার দাদারা সব রান্না বান্না শুরু করে দিয়েছে। এই আমার মেজদা, আজকে আমরা সব দাদারাই, আমরা ভাইরাই সব কিছু করি যত অনুষ্ঠানের। আজকে সরস্বতী পূজাতে সবাই যারা আমরা এসেছি সবাই মিলে আজকে আমরা এই সব রান্নাবান্না, খিচুড়ি ভোগ, চাটনি, পাঁপড়, মাছ তরকারি সবই রান্না করা হবে। এই দেখুন শুরু হয়ে গেছে, সকাল 11টা থেকে আমরা শুরু করেছি, কেন আমাদের মোটামুটি 100-150 লোকের রান্না বান্না করা হয়। আর আজকের দিনে আমার মা পিঠে সব করে, মা আমার পিঠে সব রান্না করা হয়। এই দেখুন এই পিঠে মা রান্নাই যেন করে, যারা মানে ছোট ছোট বাচ্চা যারা মানে পড়াশোনা করছে তাদের জন্যই মা বানায়, স্পেশালি মানে অঞ্জলি দেওয়ার পরে মানে ওরা এসে মার কাছ থেকে জানলা দিয়ে নেয়, এটা একটা বিশেষ ব্যাপার, মানে ভিতর থেকে এসে নেয় না, মা ওটা বানিয়ে রাখে, মা ওদেরকে যেমন বাইরে দিয়ে কেউ লাইন লাগিয়ে ওদেরকে সব বাচ্চাদেরকে দেওয়া হয়। আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই, তোমরা আমাদের দেখো ভিডিওটা, দেখে ফলো করো, লাইক করো, তোমাদের সাপোর্ট তো আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আরো নতুন নতুন সবকিছু তোমাদের দেখাতে পারবো ভিডিও। আজকে সরস্বতী পূজাটা আমরাও যেমন এনজয় করছি তোমরাও খুব এনজয় করে কাটাও সবাই মিলে। ভালো থেকো, সুস্থ থাকবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন দেখছেন তারাও, তাদেরকেও বলছি যে আমাদেরকে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।